আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকালকে তো ব্লগ দেইনি, তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে। আর এই আজকের ভিডিওটি, মানে আজকের না, এটা কয়েকদিন আগের ভিডিও, তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। তো আর কি, যা যা ওদিন আর কি করছিলাম সেটাই ভিডিও করে রাখছিলাম। তো মেনুতে তো আপনারা দেখে বুঝতে পারছেন, দারুণ মজা করে ভাতে চালে খিচুড়ি রান্না করলাম, ভুনা খিচুড়ি। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবার সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো আপনারা দেখতে থাকুন। তো দুপুরে রান্না বসাই দিলাম, দুপুরে রান্না বলতে এই যে মশলাটা কষাচ্ছি। আজকে আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, তো খিচুড়ি রান্না করব আর কি। ভাতের চালেরই তেমন স্পেশাল কিছু না, সাধারণ মশলা দিয়ে হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে আর কি, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়েই, আর তো একটু সাথে গরম মশলা তেজপাতা লং এগুলো দিছি। তো মশলাটা ভালো মতো কষাই নিচ্ছি। এই তো এই যে চাল ডাল ধুয়ে আলু আলু দিব, এখানে দুইটা আলু দিছি, ধুয়ে ভিজায় রাখছি। তো আধা ঘন্টা ভিজায় রাখলে চালটা সুন্দর হয়। তো আজকে শুধু একটা আইটেমই রান্না করব, তো আজকে বেশি ঝামেলা নাই, শুধু একটা আইটেম খিচুড়ি, ভাতের চালের খিচুড়ি রান্না করব। তো একটু শুকনা শুকনা করব আর কি, লেটকা খিচুড়ি না। তো চিকেন রান্না আছে, তো ভাবলাম আজকে আর অন্য কোনো ঝামেলা করি নাই, শর্টকাট খিচুড়ি বসাই দিই, তো খেতে ভালো লাগবে না। শুধু চিকেন রান্না করা আছে ফ্রিজে, ওটা গরম করে নিব, তাহলেই হয়ে যাবে। তো মশলাটা আমি একটু ভালো মতো কষাই নিচ্ছি, মশলাটা ভালো করে কষায়ে তারপরে চালটা কষাবো। তো এই যে একবার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি মশলা উঠে আবার একটু পানি দিব। একটু দুইবার আর কি আমি মশলাটা কষানোর চেষ্টা করি। তো দুইবার মশলাটা পানি দিয়ে কষাইলে মশলাটার খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো ঠিক আছে, মশলাটা কষুক, তারপরে পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো মশলা তো কষানো হয়ে গেছে, চালগুলা দিয়ে দিছি। তো চালগুলা এখন ভালো করে একটু মশলার সাথে কষাই নিব। চালটা কিন্তু অবশ্যই একটু ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু তো তা না হলে আর কি খিচুড়িটা অত টেস্ট লাগে না। তো চালটা ভালো করে একটু কষাই নিলে সুন্দর একটা ফ্লেভার যখন বের হবে তখনই পানি দিয়ে দেব। তো চালটা ভাজা হয়ে গেছে, তো আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে তাড়াতাড়ি বলকটা এসে পড়ে আর রান্নাটা খুব সুন্দর হয়। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা বেশি মানে গলাবো না, একটু আনামানাম রাখবো চালটা, সেজন্য আমি পরিমাণ মতো একটু কমই দিলাম পানিটা। আর এখানে কিন্তু মুগ ডালও দিছি, মুগ ডাল মসুরি ডাল দুটাই দিছি। ঠিক আছে, হয়ে আসুক, তারপর আবার দেখাচ্ছি। আর এই যে চিকেনটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিচ্ছি। তো পানিটা শুকিয়ে গেছে, তো বেশি তাড়াহুড়া করতে গিয়ে আজকে মানে কষানোর সময় লবণ দিব না ভুলেই গেছি, দেখেন। তারপর তো এখন মনে পড়ছে, তাই দিয়ে দিলাম রক্ষা, যে আমি তো লবণই দিইনি। তো মশলা কষানোর সময় আমি লবণ দিছিলাম, অল্প লবণ দিছিলাম, তো পরে যে আবার চালের পরিমাণের মতো চালের পরিমাণ অনুযায়ী লবণ দিব, তো সেটা ভুলে গেছিলাম। তো চালটা যখন আমি ভাজতেছিলাম তখনই আমার লবণটা দেওয়া উচিত ছিল, তো পরে আমার খেয়াল হলো আরে আমি তো লবণটা দিইনি, তখন তো অল্প লবণ দিছি, তো তো রক্ষা যে মনে পড়ছিল। তো এরকম মাঝে মাঝে কিন্তু হয়ে থাকে, অনেক সময় ভুলে যাই যে লবণ দিছে কি না। তো এই তো হয়ে গেছে, পানিটা যখন শুকায় আসবে তখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটা দমে বসাই দিব, জালটা একদম কমায় রাখব, তাহলে এটা সুন্দর মানে বেশি নরমও হবে না, আবার একবারে বেশি ঝরঝরাও না, একটু আঠালো টাইপের থাকবে। তো এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক টেস্ট। আর এই তো হয়ে গেল, তো আমি এখন ঢেকে দিব আর ভাপে রেখে দেব।
তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। তো আমি যেরকম চাচ্ছিলাম এরকমই, মানে লেটকা লেটকা না, একটু বুনা বুনা শুকনা শুকনা। তো এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই যে সাথে একটা দুইটা ডিম একসাথে ভেজে নিলাম। এই খিচুড়ির সাথে ডিম হলে কিন্তু অনেক টেস্ট লাগে। তো আমি এখন লিফটে উঠে যাচ্ছি, তো রায়ানকে আনতে যাচ্ছি আর কি। তো 12:30 বেজে গেছে, তো 12:30 বাজলে তো তাড়াতাড়ি বের হতে হয়। তো ঝটপট রান্নাটা সেরে নিলাম। তো আজকে তো আর অত রান্না না, শুধু নিয়ে রান্না করলাম, খিচুড়িটা রান্না করলাম। তো খিচুড়িটা আবার একটু দেরি করেই বসাইছি, ভাবতেছিলাম যে একটা আইটেম তত তাড়াহুড়া করবো কেন, আবার দেরি করতে গিয়ে একটু বেশি দেরি হয়ে গেছে, যার কারণে খিচুড়িটা আবার তাড়াহুড়া করে বসাইতে হলো। তো রায়নের বাবা তো আবার চলে আসবে। ওই টাইমটা প্রচণ্ড রোদ থাকে, এই টাইমটা আসলে বের হতে একটু ভালো লাগে না, তারপরেও কি আর করা, বের হতে হবে। আমাদের বাসার নিচে এটা কিন্তু সেলি, মানে ছেলে মেয়ে সবাই আর কি চুল কাটে, চুলের যত ট্রিটমেন্ট এখানে আর কি। দেখাই প্রতিদিনের মতো কি রৌদ্র, দেখেন প্রচন্ড রৌদ্র। তো ঠিক আছে, যাই, এসে আবার আপনাদের সাথে কথা হবে। এখনকার মতো ক্যামেরা অফ করছি। আইসক্রিম খাবে তাবিব? কি আইসক্রিম খাবে তাবিব? আইসক্রিম খাবে? খাবে না? দেখো সবাইকে আইসক্রিম কিনে দিচ্ছে। এই যে তো রায়ানকে নিয়ে চলে আসলাম। তো ভাবি তো নিচে থাকে সব সময়, তো ভাবি একটু আগাইছে, তো এই যে দোকানের এদিকে আসছে, আর এই তো দুইজন আরম্ভ হয়ে গেল কিছু খাবে। তো ভাবি তো গরমে, গরম তো প্রচণ্ড গরম, তো ভাবতেছে তো বলল চলেন আইসক্রিম খাই। তো সবার জন্য আইসক্রিম নিল ভাবি, তো এখন তো আইসক্রিমটা খাবো। তো রায়ান তো মহা খুশি, সে তো আইসক্রিম পেলে খুব খুশি। এই তো রায়না বাবা চলে আসছে অফিস থেকে, খাবারটা দিয়ে দিলাম। তো আজকে আমি একটু রায়না বাবার সাথে খাই গরম গরম, কারণ গরম গরম এই খিচুড়ি না খেলে ভালো লাগবে না, পরে খেলে ঠান্ডা হয়ে যাবে। আর রায়ান এখন খাবে না, রায়ান বলতেছে পরে খাবে। তো কে বইলো কেমন হয়েছে, আর ডিম নাও। দারুণ। মজা হয়েছে? তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে, যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে। তো ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি, পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। তো এটা হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যার পর আর কি রাত্রে। তো আমি একটু হালুয়া তৈরি করব, সুজিটা ভেজে নিচ্ছি। আর দুপুরের খাওয়া দাওয়া তো খিচুড়ি দেখলেন, তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে আসলেই। আপনারা মানে আপনাদের পছন্দ হইলে এভাবে ট্রাই করতে পারেন, খুবই টেস্ট হয়েছে। তো মাঝে মাঝে এরকম খেলে কিন্তু মানে রুচিরও পরিবর্তন হয়। তো সেদিনও মানে রৌদ্রই ছিল, মানে বৃষ্টি না, তারপরেও কিন্তু ভালো লাগছে। আর এ তো ভাবলাম তো সুজি হালুয়াটা করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে করি সেটাই আর কি। তো আমি প্রথমে এটা সুজিটা একটু ভালো করে টেলে নিছি, শুকনো একটা শুকনো তাওয়া আর কি, ভালো করে একটু টেলে নিছি। আর ঘি দিয়ে দিলে ভালো মতো আর কি টানা যায় না, তো আর ইটাটা ভালো মতো না টানলে সুজিটা মানে আঠালো ভাবটা বেশি হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো এই যে আমি ঘি দিয়ে দিলাম, আর এটা আমি বাটার দিয়ে তৈরি করছি। তো এই বাটারে ঘিটা দিয়ে আবার অনেকক্ষণ ভাজবো। তো প্রথমে তো 5 মিনিটের মতো ভেজে নিছি, আবার আমি এটাকে 5 মিনিটের মতো ভেজে নেব ঘিয়ের সাথে। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম,
দারচিনি এলাচ, তো এগুলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা সুজির হালুয়া তো মেন আর কি, ভালো করে ভাজা, আর একটু ঘি বেশি দিতে হয়, যত বেশি ঘি দেওয়া যায় ততই মজা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো 1 কাপ চিনি। তো 1 কাপ চিনি মানে বেশি আমি মিষ্টিটা দিব না, অল্প মিষ্টি দিব, সেজন্য 1 কাপই দিছি। তো বেশি মিষ্টি হলে আবার ভালো লাগে না। তো মাঝে মাঝে এরকম হালুয়া করে রাখি আর কি, তো সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এত চিনিটা একটু ভেজে তারপর এখানে আমি গরম পানি ঢেলে দিব। হয়ে গেছে ভাজা, আমি এখন যে পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই গরম পানিটা দিবেন, গরম পানি দিতে হয়। তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, জালটা কমানোই আছে, আস্তে আস্তে পানিটা শুকাবে আর সুজিটাও সিদ্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, পরে আবার দেখাচ্ছি। তো হয়ে গেল সুজির হালুয়া। তো এই যেরকম আমি বেশি শুকাবো না, কারণ আমি এটা বরফির মতো করব না, এমনি বক্সে রেখে দিব। আর এটা এই যে কিশমিশ দিলাম, কিছু কিশমিশ দিলে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো সকালে একটু রুটি দিয়ে খাওয়ার জন্য, মাঝে মধ্যে রায়না বাবা খুব পছন্দ করে। আর এই তো নামানোর আগে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর ফ্লেভারটা সুন্দর থাকে। তো এই ছিল আমার আজকের আয়োজন, হালুয়া রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। প্লিজ সবাই আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্ট না পেলে আমার পক্ষে আগানোটা কিন্তু খুবই কঠিন। তো আপনারা প্লিজ একটু আমাকে বেশি করে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো একটু পুরো দেখার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।